আমাদের সমাজে প্রতি মুহূর্তে বিভিন্ন ঘটনা ঘটে যায়, যে ঘটনাগুলো আমাদের মনে কখনো খারাপ প্রভাব ফেলে, আবার কখনো ভালো। কিন্তু প্রতি মুহূর্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মাঝে কিছু কিছু ঘটনা এমন থাকে যে ঘটনাগুলো আমাদের মন খারাপ কিংবা ভালো লাগা নয়, এক প্রবল উদাসীনতার সৃষ্টি করে। এমন এক ঘটনার সাক্ষী রইল উদয়পুরের পথ চলতি কিছু মানুষ, যে বয়সে একটি শিশু তার বাবা মায়ের এবং অন্যান্য পরিবার পরিজনদের আদর্শভাগে বড় হয়ে ওঠে, সেই বয়সে একটি শিশু পেটের তাগিদে অন্যদের সাথে রাস্তায় রাস্তায় পরিত্যক্ত বোতল কুড়িয়ে বেড়াচ্ছে। সারাদিনে বোতল কুড়িয়ে সেগুলি বিক্রি করে যা পাবে তা দিয়ে পেট চালাতে হবে বছর পাঁচেকের এই শিশুটিকে। শিশুটিকে জিজ্ঞেস করা হলে সে জানায় তার মা মারা গেছে, বাবা আছে কিন্তু তাকে খেতে দেয় না, তাই সে এখন তার নানির সাথে থাকে। নিজেদের পেট প্রতিপালন করতে বৃদ্ধা নানির সাথে পরিত্যক্ত বোতল করতে সে যায়। হ্যাঁ হ্যাঁ, ভাত খাওয়ানোর লেগে বাবা আছে, বাবা আছে, বাবা খাওয়ায় না, খাওয়ায় না, মা আসেনি, মা নাই, কোন থেকে টুকায় আনো বোতল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হাউজিং বোর্ড থেকে টুকায় আনো, পড়নি কোন ক্লাসে, বালুবাড়ি স্কুলে, মানে অঙ্গনারী স্কুলে না, অঙ্গনারী স্কুলে। আচ্ছা আচ্ছা, মা মারা গেছে, মা কি মারা গেছে, মা মারা গেছে, নানি। আচ্ছা, কিন্তু এত সব প্রতিকূলতার মাঝেও পড়াশোনা করার উদ্যম ইচ্ছে শক্তি রয়েছে এই শিশুটির, তাই বোতল করিয়ে পেট প্রতিপালনের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে সে। তাকে জিজ্ঞেস করা হলে অঙ্গনওয়াড়িতে পড়াশোনা করে বলে জানায় শিশুটি। এ থেকে বোঝা যায় সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনটা আমাদের কাছে তুচ্ছ মনে হলেও এই জীবনটাকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ক্ষুদে যোদ্ধারা। ফের রিপোর্ট, আর ই নিউজ।